আসসালামু আলাইকুম। আজকে নভেম্বর মাসের 2 তারিখ 2022 সাল। আজকের এই দিনে ইসলামী ব্যাংকে টাকার রেট কত টাকা রয়েছে অথবা ডাচ বাংলা ব্যাংকে টাকার রেট কত টাকা রয়েছে? ওকে, তো আজকে আপনি মার্কিন $1 ডাচ বাংলা ব্যাংকে রেট রয়েছে 104.90। যুক্তরাজ্যের £1 ডাচ বাংলা ব্যাংকে আজকে বাংলাদেশের টাকায় রেট রয়েছে 121.75। অস্ট্রেলিয়ান $1 রেট রয়েছে আপনার আজকে নভেম্বরের 2 তারিখে 68.23। জাপানি মুদ্রা 1 ইয়েনের রেট রয়েছে ডাচ বাংলা ব্যাংকে নভেম্বরের 2 তারিখে 73 পয়সা, প্রায় 74 পয়সা। তো সিঙ্গাপুর $1 আজকে ডাচ বাংলা ব্যাংকে রেট রয়েছে নভেম্বরের 2 তারিখে 75 টাকা। সুইজারল্যান্ডের 1 মুদ্রার রেট আজকে ডাচ বাংলা ব্যাংকে নভেম্বরের 2 তারিখে রেট রয়েছে 106.32 টাকা। কানাডিয়ান $1 আজকে ডাচ বাংলা ব্যাংকে নভেম্বরের 2 তারিখে রেট রয়েছে 77.84 টাকা। চাইনিজ 1 মুদ্রা আজকে ডাচ বাংলা ব্যাংকে রেট রয়েছে নভেম্বরের 2 তারিখে 14.74 টাকা। ইউরো রেট রয়েছে আজকে ডাচ বাংলা ব্যাংকে 107.98 টাকা। সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহাম আজকে ডাচ বাংলা ব্যাংকে নভেম্বরের 2 তারিখে রেট রয়েছে 28.96 টাকা। সৌদি 1 রিয়ালে আজকে ডাচ বাংলা ব্যাংক মানে নভেম্বরের 2 তারিখে রেট রয়েছে 28.32 টাকা। তো পরবর্তীতে আমরা যাচ্ছি ইসলামী ব্যাংকে টাকার রেট। ইসলামী ব্যাংকে আজকে মার্কিন ডলার রেট রয়েছে 99.50 টাকা। যুক্তরাজ্যের £1 আজকে ইসলামী ব্যাংকে রেট রয়েছে নভেম্বরের 2 তারিখের রেট অনুযায়ী 113.42 টাকা। ইউরো রেট রয়েছে আজকে ইউরোপীয় 1 ইউরো রেট রয়েছে নভেম্বরের 2 তারিখে ইসলামী ব্যাংকে 97.43 টাকা। জাপানি 1 ইয়েন আজকে ইসলামী ব্যাংকে রেট রয়েছে নভেম্বরের 2 তারিখে 66 পয়সা। সুইজারল্যান্ডের 1 মুদ্রার রেট আজকে ইসলামী ব্যাংকে দেখা যাচ্ছে আপনার 98.19 পয়সা। তারপরে আমরা যাচ্ছি সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুর $1 রেট আজকে ইসলামী ব্যাংকে রেট দেখা যাচ্ছে নভেম্বরের 2 তারিখে 69.96 টাকা। সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহাম আজকে ইসলামী ব্যাংকের রেট দেখা যাচ্ছে নভেম্বরের 2 তারিখে 27.04 পয়সা। ওকে, 27.04 পয়সা। সৌদি 1 রিয়াল আজকে ইসলামী ব্যাংকের রেট দেখা যাচ্ছে 26.43 পয়সা। কানাডিয়ান $1 নভেম্বরের 2 তারিখে ইসলামী ব্যাংকের রেট রয়েছে 72.63 পয়সা। চাইনিজ 1 ইয়েন আজকে ইসলামী ব্যাংকের রেট রয়েছে নভেম্বরের 2 তারিখে 13.66 টাকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ডেইলি টাকা পয়সার উপরে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি যদি ফলো করে রাখেন ডেইলি টাকার উপরে আপডেট পেয়ে যাবেন। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।